করোনার প্রাদুর্ভাবে কর্মহীন দরিদ্র অসহায় পরিবারের পাশে খাদ্য সহায়তার হাত বাড়ায় দিয়ে দেশের শীর্ষ শিল্প গ্রুপ কেএসআরএম। আজিয়া মার্চ 30 তারিখ সোমবার দুপুর 12টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের সহায়তায় শীর্ষ শিল্প গ্রুপ কেএসআরএমের অর্থায়নে শহরের লাভলেনত স্মরণিকা কমিউনিটি সেন্টারত এই খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব রহমান বিপিএম পিপিএম। যারা নিম্ন মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত দিনমজুর খেটে খাওয়া মানুষ, তাদের দৈনন্দিন আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে, তারা এখন অনেক কষ্টে দিনাতিপাত করছে, তাদের জন্য এগিয়ে আসার লক্ষ্যে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগ এবং কেএসআরএমের পক্ষ থেকে আমাদের আজকের এই আয়োজন। প্রথম দিন 3,000, টোটাল 6,000 এই দফায় আমাদের দ্রব্য সামগ্রী রাতে বেলায় আমাদের গ্রুপ করা আছে, আমাদের অফিসারদের দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে, যাতে তারা বাসায় বাড়িতে বস্তিতে থেকেই এই সাহায্য সামগ্রী পেয়ে খুশি হয়, আনন্দিত হয়, তাদের কষ্টটা একটু লাঘব হয়। এই কার্যক্রমের আওতায় ফল্লে দিনীতি শহর করোনার প্রাদুর্ভাবে কর্মহীন দরিদ্র 3,000 পরিবারের মাঝে পুলিশ সদস্য হলের মাধ্যমে সরাসরি বাড়ি বাড়ি যাইয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হইব। এটা আজকে শুরু হয়েছে, মাননীয় পুলিশ কমিশনার শ্রী বিশ্বটাকে উদ্বোধন করেছেন। এই বিতরণ ব্যবস্থা আমাদের চলমান থাকবে এবং আমরা ঘরে ঘরে গিয়ে সেটা পৌঁছে দেবো। তবে তার আগে আমরা একটা তালিকা করেছি এবং এই তালিকাটাও আমাদের আপডেট হবে, চলমান থাকবে, যে অবশ্যই কার হতদরিদ্র সে যেন খাবারের জন্য বাইরে এসে অথবা কোনো একটা লাইনে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব মেনটেন না করে কোনো একটা ঝুঁকির মুখে না পড়ে, সেজন্য সে ঘরে থাকবে, খাবার আমরা পৌঁছে দেবো। দেশের দুর্যোগময় পরিস্থিতিতে অতীতের মতো মানবিক দিক বিবেচনায় এই উদ্যোগ অব্যাহত রাখিবার হতা জানিয়ে কেএসআরএম গ্রুপের ডিএমডি শাহরিয়ার জাহান রাহাত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু দিনমজুররা, রিক্সাওয়ালারা। আমরা প্রথম থেকেই কাজ করছিলাম যে যার যার পার্শ্ববর্তী এলাকাতে রিলিফ দেওয়ার জন্য, এই বিশেষ করে এই দিনমজুরদেরকে। কিন্তু পরে যখন সিএমপি এগিয়ে আসলো যে তারা ঘরে ঘরে পৌঁছে দেবে এবং এই এত সুন্দর একটা প্ল্যান যখন আমি দেখলাম, ডিসাইড করলাম যে আমরা যাই করব, প্রশাসনের মাধ্যমে যদি আমরা করি তারা বাসা বাড়িতে গিয়ে রাতের 8-9টার পরে গিয়ে দিয়ে আসতে পারবে। এটাতে আপনার সোশ্যাল ডিস্টেন্সিং বজায় থাকবে, আপনার কোনো রকম হই হুল্লোড় হবে না। তো এবং মানে আশা করি এটাই সবচেয়ে এফেক্টিভ ওয়ে মানুষের কাছে রিলিফ পৌঁছে দেওয়ার। তো এই কারণে আমরা এগিয়ে আসলাম। এখানে আপাতত তো 3,000 পরিবারের মজুদ আছে। তো সামনে রমজানও আসছে, আমরা চিন্তা করছি যে হয়তোবা আমাদের রমজানের যে রিলিফগুলো আমরা এবারের থেকে আগে থেকে দেওয়া শুরু করবো, জাকাতের ফান্ডও থেকে আমরা এখন দেওয়া শুরু করবো। কারণ যত এটা কতদিন চলবে এটা তো আসলে একটা অনিশ্চয়তার মধ্যে, যতদিন ইনশাল্লাহ বাংলাদেশের প্রয়োজন হবে, আমাদের এলাকাবাসীর আমাদের প্রয়োজন হবে, আমরা ইনশাল্লাহ সাথে থাকবো। প্রত্যেক পরিবারের দিবেল্লাই এই বস্তাগুনত 10 কেজি চোল, 3 কেজি আলু, 2 কেজি ডাইল, 1.5 কেজি রুন, 1 কেজি পেঁয়াজ, 1/2 কেজি নুন আর 1 লিটার তেল ও সাবান সহ মোট 19 কেজি করে খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এই কার্যক্রমের উদ্বোধনত এটা উপস্থিত আছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন শ্যামল কুমার নাথ, উপপুলিশ কমিশনার দক্ষিণ এস এম মেহেদী হাসান, কেএসআরএম গ্রুপের ডিএমডি শাহরিয়ার জাহান রাহাত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। চৌধুরী রাসেল, সি+ টিভি।